এইভাবে বাংলার বাড়ি যেটা ববি বললেন যে বস্তির মধ্যে যারা বস্তিতে থাকেন তারাও আসল মানুষ কিন্তু তাদের অনেক সময় জমি প্রমোটিং করতে কেউ নিয়ে নেয় তাদের বাদ দিয়ে দেয় সেই জন্য গভর্নমেন্ট নিয়ম করে বলেছে যে তাদের জমি নেওয়া যাবে না তারা যদি নিজেরা মনে করে বাড়ি তৈরি করবেন তারা গভর্নমেন্টের পারমিশন নিয়ে তাদের ঠিকা পূজা সত্ত্ব দেওয়া হয়েছে তারাই বাড়ি করবেন তারা সবাই মিলে যারা ওখানে থাকেন তারা মিলে করবেন আর তারা যদি মনে করেন তারা করতে পারছে না গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবেন তাহলে গভর্নমেন্ট আমার বাড়ি প্রকল্পে দুরুম করে ফ্ল্যাট সেই বাড়ি করে দেবে যাতে বস্তির মানুষরা একদিন নিজেরা সাধারণ মানুষের মতো মর্যাদায় আজও সাধারণ মানুষের মর্যাদায় তারা আছে কিন্তু তবুও তো বস্তিতে ধরুন একটা বস্তিতে চারটে কল বা দুটো বাথরুম অনেক সময় অনেকের অসুবিধে হয় কিন্তু একটা করে বাড়ি তৈরি হয়ে গেলে কি হয় তার নিজস্ব কল পায় তার নিজস্ব ইলেকট্রিক পায় তার নিজস্ব থাকার জায়গা পায় এটা তাদের অনেক সাহায্য করে সম্মান দেয় এটাও আমরা করেছি চা সুন্দরী প্রকল্পে চা বাগানে দীর্ঘদিন ধরে যারা আছে তাদের কিছু নেই তাদের জন্য বাড়ি তৈরি করা হচ্ছে চা সুন্দরী প্রকল্প এছাড়াও বাংলায় মনে রাখবেন বাংলার বাড়ি প্রকল্পে ভারতবর্ষে আমরা প্রথম আমি সেদিনকে উত্তরপ্রদেশে গিয়েছিলাম শুনলাম খুব বড় করে অ্যাড করে ওরা বলছে হাম লোগোনে 41 লাখ বাড়ি বানায়া গরিব লোগো কো লিয়ে মানে পুছা আপকা পপুলেশন কিতনা হ্যা কেতে 24 ক্রোড়স হ্যা 24 ক্রোড় হামারা ইধার মে পপুলেশন কিতনা হ্যা 10.5 সে 11 ক্রোড় হোগা হামারা ইধার মে আগার 11 ক্রোড় কো হাম 45 লাখস অলরেডি দে চুকা और अढ़ाई लाख हम दे रहा है तो आप अगर आपका 24 करोड़ है तो हमारा डबल है तो आपने 41 करोड़ दे के बताता है कि हमने सबसे बढ़िया काम किया सबसे बढ़िया झूठ कहा अंक तो कथा बोलबे ना एविडेंस कथा बोलबे